আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, এটা কিন্তু রিসেন্টলি কোনো ভিডিও না, হঠাৎ কিছুদিন হয়েছে আমি আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না। এই কারণ হচ্ছে আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত, কারণ আমার মেয়েটার কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল, আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন রেগুলার। তো ডেঙ্গু হওয়ার পরে কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ রিকভার করে যায়, সুস্থ হয়ে যায়, বাট ভমিটিং ভাবটা কিন্তু এখনও যায়নি। তো ডক্টর বলেছিল যে 2 মাসের মতো এরকম ভমিটিং ভাবটা থাকবে, কিন্তু হঠাৎ আমার মেয়েটা আবার জ্বরে আক্রান্ত হয়েছে। বেশ ভালো জ্বর তার গায়ে, আমার খুব খারাপ লাগছে। মানে এই মেয়েটাই, বড় মেয়েটা আয়না, ওর গায়ে আবার গতকাল থেকে জ্বর আসছে। তো মন মেজাজ খুবই খারাপ, খুবই খারাপ। মানে এই কয়দিনে এত একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের পরিবারটা, কি বলবো। এদিকে শাশুড়িও তো হসপিটালাইজড, আবার এদিকে আমার মেয়েটা আবারও জ্বরে আক্রান্ত হয়েছে। দোয়া করবেন সবাই আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, শাশুড়িও যেন সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাটা ভালো আছে, দোয়া করবেন ও যেন ভালোই থাকে, আর বড় বাচ্চাটা যেন দ্রুত সুস্থ হয়, আল্লাহর কাছে দোয়া করবেন সবাই। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, আম্মা আসছিল যখন, তখনকার ভিডিও। আম্মার সাথে ঘুরতে গিয়েছিলাম, রোদ ভাই এখানে আরেকটা দোলনা টাঙাই না, বস আচ্ছা নাই না, খালো মনি কেন মাঝখানে বসুক না, দেখি 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 আচ্ছা ওইখানে যাবো 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 পরে আমিরা আসো, আমিরা আসো আসো, দেখে আস দেখে আসে আসো আসো আমিরা, আচ্ছা ছিল আসো আসো আমিরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, আশা করছি ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। ওই দিন প্রচণ্ড গরম ছিল, আসলে গরমে আমাদের অবস্থা খারাপ। বকা দেবে এরা, আসো দিবে, ফুল ছিঁড়তে হয় না, এরা বকা দিবে, আসো। খাবারের অর্ডার দিয়ে আমরা এখানে নদীর ধারে বসে বসে গল্প করছিলাম, তো ওদিকে এখানে খাবারের অর্ডার দিলে ওরা রান্না করে তারপরে খাবার দেয়, আর আমরা প্রচণ্ড গরমে অস্থির, আম্মাও তো অস্থির গরমে।
এই গরমের মধ্যে আসতাম না, আসলে আসা হয়েছে ছোট বোনটার জন্য। ছোট বোনটা একটু বাইরে ঘুরতে চাইলো আর বাচ্চারাও চাইলো, তো সেই জন্যই আর কি বাইরে আসা। এদিকে আমার পিচ্ছিটা ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছে, এত গরমে কি করবে, ঠান্ডা ঠান্ডা কোক খেলে ওর একটু শান্তি লাগছে। তো এই তো, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেগুলার আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে একটা করে হলো ভিডিও শেয়ার করার। মাঝে মাঝে যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না, করতে পারি না, তখন বুঝবেন আমি খুবই ব্যস্ত আছি বা কোনো ধরনের ঝামেলায় আটকে আছি, যার কারণে ভিডিও শেয়ার করতে পারছি না। যেমন এই কয়দিন তো আমি যে ঝামেলার মধ্যে আছি সেটা হচ্ছে আমার শাশুড়ি তো হসপিটালাইজড, তারপরে আমার বাচ্চাটাও অসুস্থ, সব মিলিয়ে আমি খুবই ঝামেলার মধ্যে আছি আর খুবই বিপদের মধ্যে আছি। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চা দ্রুত সুস্থ হয়, আমার শাশুড়ি দ্রুত সুস্থ হয়। আমার বাচ্চাটা ডেঙ্গু রিকভার করে গিয়েছিল, তারপরও কীভাবে বুঝলাম না যে আবারও তার ডেঙ্গু জ্বরটা, মানে ডেঙ্গু জ্বর না কি জ্বর জানি না, আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার টেস্ট টেস্ট করলে আবার বোঝা যাবে যে মানে কি হইল না হইল। দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাটাকে দ্রুত সুস্থ করে দেয়। তুই ঘুরে আসলে? আমি তো মাউন্টেন বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, প্লাস আমিও খাচ্ছি। আর আমার ছোট বোন রাইসের মধ্যে কোনো আইটেম খায়নি, সে রাইস খাবে না, বলল যে তার পেট ভরা, সে হালকা পাখি একটা খাবে। আর আমি বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল এগুলো কিনেছিলাম, তো বাচ্চারা খাচ্ছে সাথে আমিও বাচ্চাদের সাথে একটু খাচ্ছি। আমারও ওরকমভাবে খাওয়ার ইচ্ছা ছিল না, তারপরও বাচ্চাদের জন্য নেয়া, বাচ্চারা পুরোটা খেতে পারে না, সেক্ষেত্রে আমাদের একটু খাইতেই হয়। এই তো ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আর আমার আম্মা বাইরে খাওয়ার খুব একটা পছন্দ করে না, আম্মাও হালকা পাতলা কিছু একটা খেয়েছে। বড় মেয়েটা তার খাওয়ার থেকে বিড়ালের প্রতি তার মনোযোগ বেশি, একেবারেই খেতে চায় না, আর এখন তো একদমই খেতে চাচ্ছে না। আজকে যেমন কিছুই খায়নি সকালবেলা, সে মানে বমি বমি ভাব, আবার বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে, গলায় একটু ব্যথা করছে। যাই হোক, ডাক্তারের কাছে পাঠিয়েছি, আল্লাহ ভালো করলে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, ছোট্ট বাচ্চাটা। আমার মেয়েটা কীভাবে এত যে অসুস্থ হচ্ছে বুঝতেছি না, মাত্র ডেঙ্গুর থেকে উঠলো, তারপরে আবার আমার বাচ্চাটা আবার জ্বরে আক্রান্ত হয়েছে। তো আমার দুইটা বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চা দুইটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো এই যে এক প্লেট খাবার খেতেই আমাদের 12টা বেজে যাচ্ছে, মানে সবার কিন্তু পেট ভরা, তারপরে বাইরে আসলে কিছু একটা অর্ডার করা লাগে। সেজন্য আমি ওই দিন আবার বাসায় বিরিয়ানি রান্না করছিলাম, এই জন্য বাচ্চারাও কিন্তু পেট ভরে খেয়ে আসছে। তারপরে বাইরে আসলে আমার ছোট মেয়েটা কিছু না কিছু খাবেই, আর যেহেতু আমরা একটা রেস্টুরেন্টে বসছি, কিছু অর্ডার না দিলে কেমন হয়। তো যেহেতু খুব গরম, তাই আমরা কোল্ড ড্রিঙ্কস তো খেয়েছি, সাথে হালকা পাতলা স্ন্যাক্স খেয়েছি, আর এই রাইসের মধ্যে একটা আইটেম নিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল ওই দিন, প্রচণ্ড গরম, যার কারণে ঘুরে শান্তি নেই। আর আমার ছোট বোন তো বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না, আর ওর পেটটাও ভরা ছিল, বাড়ি থেকে খেয়ে গেছে বিরিয়ানি, তার জন্য বাইরে খাবারের প্রতি অতটা মনোযোগ ছিল না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন।
তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা প্রেস করে দেবেন। আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করব। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।